আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আব্দুস সামাদ, নাজিরপুর ডিগ্রি কলেজ, গোদাসপুর, নাটোর। আজকে অনলাইনে ক্লাসের পক্ষ থেকে প্রথম বর্ষের ছাত্রদের স্বাগত জানাচ্ছি এবং তোমরা ঠিক মতন হচ্ছে মাস্ক পরবে এবং বাইরে যাবে না, এবং যখন বাইরে যাবে তখন মাস্ক পরিধান করেই বাইরে যাবে, এবং অনলাইনে ক্লাসগুলো তোমরা মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবে। আশা করি বোঝাতে সক্ষম হব। আজকে আমি মনোবিজ্ঞানের পঞ্চম অধ্যায় লার্নিং অর্থাৎ শিক্ষণ সম্পর্কে কিছু তোমাদের ধারণা দিতে দিব। তারপর শিক্ষণটা কি? তো শিক্ষণ হচ্ছে, যেমন একটা মানব শিশু যখন জন্মের পর থেকে তাকে মানে ছোট বড় হতে থাকে, আস্তে আস্তে পরে সে সামাজিক রাজনীতি লেখাপড়া ইত্যাদি সে সব কিছু শিখে নেয়, এবং জন্মের পর থেকে শিশুকে এমনইভাবে সভ্য, শিক্ষিত এবং অপরিশ্রম মানুষ হিসাবে গড়ে তুলতে হলে তাকে এই শিক্ষার বিষয়গুলো থেকে তাকে জানতে হবে। অর্থাৎ যা অতীত অভিজ্ঞতা বা অভ্যাসের ফলে বা অনুশীলনের ফলে যে আচরণ সৃষ্টি হয় সেটাই হচ্ছে শিক্ষণ। যেমন একটা শিশুকে যখন প্রথমে একটা বল বলে একটা বল উচ্চারণ করে শেখানো হলো, পরবর্তীতে তাকে কয়েকবার বল উচ্চারণ করানো শেখানোর পরে তখন দেখা গেল যে সে আস্তে আস্তে সে নিজেই বল উচ্চারণ করতে পারতেছে। যখন সে নিজে উচ্চারণ করতে পারতেছে তখন তাকে বলা হলো যে বলটা তুমি যদি বলতে পারো তাহলে তোমার হচ্ছে এই একটা তাকে লোভনীয় কিছু জিনিস দেওয়ার কথা বলা হলো। পরবর্তীতে সে দেখাচ্ছে যে ওই বলটা আর কয়েকবার সে দৃঢ়ভাবে বলতে পারলো। অর্থাৎ এভাবে শিক্ষণটা হয়। তাছাড়া শিক্ষণ প্রক্রিয়া যেহেতু মানুষের জীবনে একটি গুরুত্বপূর্ণ বিষয়, তাই এর একটি বৈজ্ঞানিক সংজ্ঞা থাকা দরকার, এবং কারণ যথার্থ বৈজ্ঞানিক সংজ্ঞা প্রদান ছাড়া হচ্ছে মানে স্বচ্ছ ধারণা পাওয়া যায় না। তো লার্নিং ইজ দ্য মডিফিকেশন অফ বিহেভিয়ার একটা কথা আছে। তো অর্থাৎ নতুন বিষয় আয়ত্ত করাই হচ্ছে শিক্ষণ। নতুন বিষয় আয়ত্ত করাটাই শিক্ষণ। অর্থাৎ অতীত অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে যে প্রতিটিয়ার মধ্যে পরিবর্তন আনন করাই হলো শিক্ষণ। অর্থাৎ নতুন কোনো কাজ করাকে শিক্ষণ বলা হয়। যদি নতুন কাজটি তার মধ্যে সংরক্ষিত হয় এবং ব্যক্তি সেটাতে পুনরাবৃত্তি করতে পারে সেটাই হচ্ছে শিক্ষণ। তো উডওয়ার্থ মার্কিসের মতে এনি নিউয়ার ক্যান বি কল্ড লার্ন ইফ ইট ইজ রিটার্ন অ্যান্ড ইউজড আফটার ওয়ার্ড হোয়েন নিডেড। মনোবিজ্ঞান থন্ডাকের মতে শিক্ষণ প্রক্রিয়া হলো উদ্দীপক এবং প্রতিক্রিয়ার মধ্যে যথাযথ সম্বন্ধ স্থাপন। মনোবৈজ্ঞানিক কহলার কক্ষা এবং প্রমুখ গোস্টালবাদীদের মতে কোনো ঘটনা বা পরিস্থিতিকে যখন আমরা খণ্ড খণ্ড বা বিচ্ছিন্নভাবে না দেখে সেটাকে আমরা সামগ্রিকভাবে দেখি সেটাই হচ্ছে শিক্ষণ। গোস্টালবাদীরা মনে করেন যে অল লার্নিং ইজ সলভিং প্রবলেম সলভিং। অতীত অভিজ্ঞতা মর্গান এবং কিংয়ের মতে অতীত অভিজ্ঞতা বা অনুসরণ আসলে কম বেশি স্থায়ী পরিবর্তনটাই হচ্ছে শিক্ষণ। তো মর্গানের এই সংজ্ঞাটি বিশ্লেষণ করলে আমরা তিনটি জিনিস পাই, অর্থাৎ আচরণের পরিবর্তন, যখন এক অর্থাৎ চেঞ্জ অফ বিহেভিয়ার, অর্থাৎ পুরাতন কোনো আচরণ কোনো পরবর্তী আচরণকে যদি যখন আলাদা হয় তখন তাকে আচরণের পরিবর্তন বলে। অর্থাৎ পূর্বের যদি আচরণটা তার পরিবর্তন না ঘটে তাহলে সেটা শিক্ষণ ঘটবে না। এজন্য শিক্ষণ হতে হলে পূর্বের আচরণটাকে অথবা নতুন কোনো কাজটা করলে করার পরে সেটাকে পুনরায় যখন করবে সেটাকে তার ভিতরে পরিবর্তন আসতে হবে, আর সেটাই হবে শিক্ষণ। অভিজ্ঞতা বা অনুশীলন অর্থাৎ এক্সপিরিয়েন্স অ্যান্ড ট্রায়াল। প্রাণীর আচরণের যে পরিবর্তন তার কর্ম, অভিজ্ঞতা বা অনুশীলনের মাধ্যমে সম্পর্কিত হয় তা সাধিত হয় তাই শিক্ষণ। পরিপক্কতা বা মেসুরেশন এর দ্বারা আচরণের পরিবর্তন সাধিত হয়, তবে কোনো আচরণ কোনোভাবেই শিক্ষণ হিসাবে গণ্য করা হয় না। অবশ্যই একথা মনে রাখতে হবে যে আচরণের পরিবর্তনের জন্য অভিজ্ঞতা অনুসরণ একমাত্র শর্ত না। যেমন অন্তর্দৃষ্টিমূলক শিক্ষণের ক্ষেত্রে তেমন কোনো অভিজ্ঞতা ছাড়াই আচরণ হতে পারে। অপেক্ষা ক্ষেত্র তিন নম্বর পয়েন্ট হচ্ছে অপেক্ষাকৃত স্থায়ী পরিবর্তন অর্থাৎ কম্পারেটিভলি পারমানেন্ট। আচরণের পরিবর্তন বা নতুন আচরণের আয়ত্তকরণ যাই হোক না কেন, এই পরিবর্তন হয়ে থাকে কম বেশি স্থায়ী ধরনের, আর স্থায়ী যদি না হয় তাহলে সেটা শিক্ষণ হবে না। অর্থাৎ ভুলে গেলে তাকে শিক্ষণ বলা যাবে না। আবার মানুষের জীবনে আচরণ সব কিছু চিরদিন হুহু মনে রাখা সম্ভব না, তাই বলা যায় যে আচরণ এই পরিবর্তনটাই অপেক্ষিত স্থায়ী ধরনের হলে তাকে আমরা
শিক্ষণ হিসাবে গণ্য করতে বা আখ্যায়িত করতে পারি। অর্থাৎ এ থেকে আমরা বলতে পারি যে আসলে শিক্ষণটা যে পূর্বে যে আমরা বিষয়টা শিখেছি সেই জিনিসটা আমাদের মধ্যে স্থায়ী থাকতে হবে, আর স্থায়ী যদি থাকে তাহলে সেটাকে শিক্ষণ হিসেবে গণ্য করা যেতে পারে। আশা করি আমার ক্লাসে তোমরা সবাই বুঝতে পারছ। পরবর্তী ক্লাসে হয়তো আরেকটা পয়েন্ট নিয়ে আলোচনা করব, তখন বোঝার জন্য হয়তো বোঝানোর যতটুকু সম্ভব হয় বোঝাবো। আশা করি এখানেই শেষ করছি। খোদা হাফেজ, সালাম আলাইকুম। দেখি দেখি বলতে গেলে হয়।